গেছে, জায়গায় আগুন ছড়াইব না। অর্থাৎ এটা যখন শর্ট সার্কিট হবে তখন অটোমেটিক বন্ধ হয়ে যাবে। আগুন যদি ধরেও, আচ্ছা আমি দেখাই দিই আপনার আগুনটা বুঝবেন কিভাবে। যদি এটা লোকাল কাগজ হইতো, আচ্ছা আচ্ছা, বা প্লাস্টিক হইতো, আগুনটা ধরতে ধরতে পর্যন্ত শেষ হয়ে গেত গা। এই মাথায় আবার তো এটা ফায়ার প্রুফ, তার কারণে আগুন জায়গাটা জায়গায় রয়ে গেছে, আগুনটা ছড়াইব না। ও আচ্ছা, আগুন ছড়াইব না। এটা হচ্ছে সাততামা, সাততামা, এই যে সাততামা অরিজিনাল তামা। এ ভাই আমি তো পরীক্ষা করে দিয়েছি আপনাদের, তামা না হলে কি হইতো, পুড়ি যাবে না ভাই? তামা না হইলে এটা সাদা হয়ে যাবো গা, সাদা হয়ে যাবে। অ্যালুমিনিয়াম হলে সাদা হয়ে যাবো গা, লোহা হইলে লাল হয়ে আগুন পাউডার হয়ে যাবো গা এটা। ও আচ্ছা আচ্ছা, দেখেন চমৎকার, এটা অরিজিনাল তামা হবে না ভাই? অরিজিনাল তামা, এই যে আমি চেক করে দিয়েছি আপনাদের, একটা মিনিট দেখেন। তানিয়া ব্যান্ডের পাস পেয়ে যাবেন, জিআরই পেয়ে যাবেন, বিজু পেয়ে যাবেন। ও আচ্ছা, এই যে অরিজিনাল তামা দেন, কালার কালার হয়ে সাদা হয় নাই, আচ্ছা বা গলেও নাই। ওকে ভাই, এগুলো হচ্ছে কি আপনি আমার থেকে নিতে পারবেন 1050 টাকায়। 1050 টাকা পার কয়েল, 1050 টাকা বিক্রি হলো 30 টাকা, 30 টাকা গায়ের রেট দাও আছে আমার ভাই। বলেন তো ভাই, এই দেন, ওই দেখ 1050 টাকা ক্রয় করে 3800 টাকা বিক্রি ভাই। হ্যাঁ 3800 টাকা বিক্রি, 3800 বিক্রি না করেন 3000 টাকা বিক্রি করেন, তাও লাভ হবে। ওকে, বিডিএস ছিল না ভাই? হ্যাঁ বিডিএস, আসল কথা হচ্ছে ভাই আমি নিজে তার আমার বাসায় লাগাইছি, আমি দর্শকদের চাইলে দেখাতে পারি। বিডিএস তার তো মোটামুটি ভালো, তারপরে তানিয়া সম্পর্কে ভালো ভাই। তারপরে এটা হচ্ছে কি একটু ভালোর ভিতরে, কম দামের ভিতরে একটু ভালো, আচ্ছা এটা হচ্ছে ফায়ার প্রুফ। এটা আমার থেকে নিতে পারবেন 550 টাকা, 550 টাকা, 550 টাকা, 3x তার, 3x তার না ভাই, 3x তার 550 টাকা, 550 টাকা পার কয়েল থাকবে। তারপর আপনাদের যে তারগুলো আমি দেখাইছি এগুলো হচ্ছে লোকাল ব্র্যান্ডের ভিতরে, বা বিজলি, বিআরবি, প্যারাডাইস, পলি, বিবিএস, এসকিউ, মার্বেল কোম্পানি যেগুলো আছে আপডেট ভার্সন, এগুলা আচ্ছা, এগুলা বাংলাদেশের স্বাধীনের পর থেকে সবাই চিনে, আচ্ছা আচ্ছা, বা স্বাধীনের আগে থেকেই চিনে, মানে প্রফেশনাল এগুলো হইছে কি আপনার স্বাধীনের পর থেকে, আচ্ছা আচ্ছা, এগুলো হচ্ছে অরিজিনাল ব্র্যান্ড। আর এগুলো যেগুলো থাকে সেগুলো নন ব্র্যান্ড, আচ্ছা আচ্ছা। আপনার নন ব্র্যান্ড দিয়ে যদি ব্যবসাটা শুরু করেন অল্প টাকার ভিতরে, টুকটাক কাজগুলো এগুলো তো সারতে পারে। ওকে ভাই, বা অ্যাপার্টমেন্ট তৈরি করছেন, ফ্ল্যাট কিনছেন, ফ্ল্যাটে ওয়ারিং করবেন, ওই ক্ষেত্রে বিআরবি, বিজলি, প্যারাডাইস, পলি, আচ্ছা আচ্ছা, এই তারগুলার রেট থেকে আপনি পাবেন 21% আমি যেভাবে রেখে সাজিয়ে রাখছি এইভাবে রেখে সাজায়া আপনি দেখা নামিয়ে নিতে পারবেন, আচ্ছা আচ্ছা। আর বাসা বাড়িতে যদি ওয়ারিং করেন হোল্ডার দিয়া, এই যে হোল্ডারের জন্য এগুলো আপনি কোন কালার ব্যবহার করবেন, আচ্ছা আচ্ছা, এই কালারগুলো আমার থেকে নিতে পারবেন। কত টাকা জানেন? কত টাকা? মাত্র 65 টাকা থেকে শুরু। মনে করেন আচ্ছা, একটার দাম বলে দাও, এটার দাম কত টাকা বলেন? এটা হচ্ছে কি 85 টাকা, 85 টাকা। তারপরে এটা, এটা হচ্ছে কি 95 টাকা। এই একটা প্রোডাক্ট যখন আমি বাইরে থেকে আমার জেলা শর্তে কিনতে যাব কেমন দাম? 100 টাকা নিব স্যাম্পল হিসেবে। আর আপনি দিবেন কত টাকা? মাত্র 85 টাকা। তাই আমি বাড়ির জন্য 85 টাকা দিবেন? হ্যাঁ বাড়ির জন্য, হ্যাঁ পাইকারি বলে বাড়ির বাড়ির জন্য দিব, সেম দাম দেওয়া লাগবে, সেম দামে। যেমন এই ভাই বিআরবি তার, মনে করেন এখানে লেখা রয়েছে 2600, ওইখান থেকে 21% এ কত টাকা হয় ওই টাকাটা আমারে দিবেন, শিওর। আপনি নিজের হাতে তার নামে এনে দিতে পারবেন, 1.1 1.1, অর্থাৎ সকল ধরে তার পেয়ে যাবেন। আর ব্যাংক সুইচ আপনি কোনগুলা বাসা বাড়িতে ব্যবহার করবেন, আপনি চয়েস করবেন, বা এখান থেকে আপনি কোন কালারটা আপনি বাসায় মানাইবো, বা পাঁচজন দেখলে সুন্দর করবো, ইলেকট্রিক ব্যবসা করে তারা বুঝবে 90 টাকা কাকে বলে, তার সাইজ 90 টাকা হইতে পারে। ওকে ভাই, এগুলা যারা এগুলো নিতে চান ভাই নম্বরে ফোন করুন ভাই। এই মালগুলো দেওয়ার ব্যবস্থা কি ভাই? এখন আপনাদের কিছু লাইভ দেখাই, মাল কিভাবে নেবেন, বা আপনারা আসবেন নাকি আসবেন না, মাল কি আমরা পাঠিয়ে দিব কুরিয়ারে? হ্যাঁ আমরা 64 জেলায় কুরিয়ার করে থাকি, আচ্ছা আচ্ছা, এবং কন্ডিশনে মাল পাঠাই। যদি আপনারা যদি 2-4-5 হাজার টাকার মাল নিতে হয়, যদি আসতে না পারেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমো নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে, ওইটার সাথে যোগাযোগ করে আমাদের ভিডিও কল দিয়ে মাল প্রোডাক্ট হাতে দেখা কুরিয়ারে টাকা দিতে পারবেন। ওকে ভাই, লাইট সম্পর্কে ধারণা দেন ভাই। লাইট হচ্ছে মাত্র 10 টাকা পার পিস, 10 টাকা পার পিস, ভেঙে যাবে তো ভাই? আবার না ভাই, ভাঙবে না। যে কি বলেন, কিছু হবে না, আপনারা যা চাই বাছাই করে নেবেন। 10 টাকা পার, 10 টাকা পার পিস। এটা হচ্ছে কি আপনার প্যাকেট 111 টাকা, প্যাকেট 111 টাকা, এটা হচ্ছে প্যাকেট 119 টাকা, প্যাকেট 100, প্যাকেট ছাড়া যদি নেন 16 টাকা, প্যাকেট ছাড়া নিলে 16 টাকা, প্যাকেট 119 টাকা ভাই, 19 টাকা। আর এগুলো চায়না ডিপে মাত্র
সর্বনিম্ন আমার থেকে নিতে পারবেন 45 টাকা দিয়া, মাত্র 45 টাকা, শুধু 45 টাকা পার পিস, মাত্র 45 টাকায় মাল্টিপ্লাক ভাই। আমি 45 টাকা, 125 টাকা, 125 টাকা, 95 টাকা, আমার মুকুল ইলেকট্রিক একটা মার্কেটে কোন শাখা নাই দিত। আচ্ছা আচ্ছা, এগুলো প্রোডাক্টগুলো হোলসেল দামে নিতে পারবেন যারা ব্যবসা করতে চান, অথবা যারা বাড়িঘর তৈরি করতে চান তাদের জন্য মূলত এই সন্ধানটি। আপনারা ভাই, আমার পুঁজি রয়েছে অল্প, আমি মার্কেটিং করতে চাই। আমি আবারও বলছি, প্রত্যেকে বিরোধী বলি, যারা মার্কেটিং করতে টাকা পুঁজি নাই, 20,000 টাকা নিয়ে আসলো ভাই, আমি দোকান দোকানে সাপ্লাই করবো, তাদেরকে কিভাবে হেল্প করবেন? 20,000 না, 10,000 টাকা নিয়ে আসবেন, স্যাম্পল হিসাবে এক ডজন করে কিছু মাল দিয়ে দিব, মার্কেটিং করবেন, অর্ডার পাইবেন, আমার ফোন দিবেন, আমি মাল কুরিয়ার দিয়ে দিব। প্রথমবার আসেন, প্রথমবার এসে মালগুলো নিয়ে, ফার্স্ট টাইম আসেন, যে আপনারা যে ঢাকা শহর আইসা ব্যবসাটা করবেন, কার সাথে ব্যবসাটা করবেন, প্রতারকদের হয়ে গেছে, টাকা পাঠাইবেন, ফোন ধরে না, অনেক হাজার হাজার কাস্টমার কমপ্লেন করছে। এই যে আপনার ভিডিওতে যে কথাগুলো বলতেছি, যদি ওই কাস্টমার যদি ভিডিওটা দেখে অবশ্যই আমার কমেন্ট করবে, হ্যাঁ মুকুল ভাই ঠিক আছে। এরকম কিছু কমেন্ট করছে বা আমার সাথে ফোনে কথা বলছে যে টাকা পাঠাইছে 5,000, ফোন বন্ধ করা থেকে দিছে, ফোন এরকম রিপোর্ট নাই যে মুকুল ভাইকে টাকা পাঠাইছে মাল জানাই, এই ফোন তো আমি ভিডিও রিপোর্ট পাই নাই, ঠিক আছে। বন্ধুরা যারা ব্যবসা, হয়তো মালে একটু ভুল হইতে পারে, কি একটু স্লাইড কম যেতে পারে, ফলোবাইন গরমের সময় ভুল করতে পারে, এক পিস লাইট কম গেলে আপনারা আমার কমপ্লেন করবেন, নেক্সট আবার অর্ডার সাথে আমি এক পিস দিয়ে দিব। ওকে ভাই, মালটা চালাইতে পারতেছেন না, আমার জানাবেন, আমি চেঞ্জ করে দিব আপনাদের। ওকে মুকুল ভাই, সো বন্ধুরা আপনারা ভিডিওটা শেয়ার করে রাখেন, যাতে করে যারা ব্যবসা করে তাদের কাছে পৌঁছে যায়, সকল ধরনের পেয়ে যাবেন। ধন্যবাদ মুকুল, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিও দেখা হবে। আসসালামু আলাইকুম।